আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছেন। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম গাইস। এই টাই কলার ব্যান্ড কলার কিভাবে তৈরি করতে হয় শার্টে, আজকে এই ভিডিওতে সেটাই দেখাবো। সম্পূর্ণ ভিডিও স্কিপ না করেই দেখবেন, তাহলে সহজেই বুঝতে পারবেন যে ব্যান্ড কলার কিভাবে করতে হয় টাই কলার থেকে। সো গাইস, এই ব্যান্ড কলার করার জন্য আমরা এই কলারটাকে কিন্তু ব্যান্ডটির সাথে জয়েন্ট করা আছে যে সেলাইটা, এই সেলাইটা খুলে নিচ্ছি। এই সেলাই খুলে কলারটাকে আলাদা করে নিতে হবে। তো আমরা কিন্তু এই কলারটাকে খুলে নিচ্ছি, দেখেন এই কলার এই ব্যান্ডের জোড়া থেকে আমরা খুলে নিচ্ছি। সো গাইস, ব্যান্ড কলার তৈরি করার জন্য এভাবে আগে এই কলারটাকে খুলে নিতে হবে। তো আমাদের কলার খোলা কাজ কমপ্লিট, এখন আমরা এই ব্যান্ডটির সুতাগুলো আমরা পরিষ্কার করে নিচ্ছি। সো এইভাবে আগে পরিষ্কার করে নিতে হবে। এই কলারটাকে খুলে নেওয়ার পর এই ব্যান্ড কলার তৈরির প্রসেসিংগুলো দেখাবো। তো আমাদের সুতা পরিষ্কার করা কাজ কমপ্লিট, এখন আমরা এই ব্যান্ডটা কিভাবে তৈরি করতে হবে সেটা দেখাবো, দেখেন। সো গাইস, আমরা এই ব্যান্ডের জোড়া থেকে যে কলারটাকে খুলে নিয়েছিলাম, এই মাথা দিয়ে যে সেলাইটা দিয়ে জয়েন্ট দেওয়া ছিল, আবার এই সেলাইটা পুরোটাই সেমভাবে দিয়ে নিব। অবশ্যই এটা এই মাথাটাকে সুন্দরভাবে সেলাইটা দিয়ে নিতে হবে। সো গাইস, আমাদের সেলাই করা কাজ কমপ্লিট, এখন দেখেন এই টাই কলার থেকে ব্যান্ড কলার কিভাবে আমরা আবার সেমভাবে তৈরি করে দিলাম। সো গাইস, যাদের এই টাই কলার পছন্দ নয়, তারা কিন্তু এইভাবেই ব্যান্ড কলার তৈরি করে নিতে পারেন। এই কলারটাকে খুলে আউট করে দিয়ে এই ব্যান্ডের মাথাতে সেলাই দিলেই কিন্তু ব্যান্ড কলার তৈরি হয়ে যাবে। সো গাইস, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের উৎসাহিত করবেন। পরবর্তী আরও তৈরি পোশাক ফিটিংসের নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।